প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লিপি রানী রায়, আমি শিশু শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। দেখো, শিশু শ্রেণীতে আমরা যে যে ইগুলো দিয়েছি সেগুলো আবার আমি একটু আলোচনা করব। দেখো, আমাদের সাজেশনে আছে বর্ণ লেখা ছোট হাতের ও বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত। যেমন বর্ণ লেখা এরকম থাকতে পারে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এরকম তোমরা লিখবে। আর তোমাদের যদি বড় হাতের অক্ষর থাকে, আর যদি বড় হাতের অক্ষর না থাকে, তোমাদের যদি ছোট হাতের অক্ষর লিখতে বলা হয়, তাহলে তোমরা ছোট হাতের অক্ষরগুলো লিখবে। যেমন দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এরকম করে তোমরা ছোট হাতের অক্ষরগুলি লিখবে। তারপরে তোমাদের আছে কিছু আছে শূন্যস্থান পূরণ, যে সঠিক বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সেগুলো কিভাবে লিখবেন, যেমন এখানে এ দেওয়া আছে, তোমাদের বি তাহলে তোমাদের তোমরা কীভাবে লিখবে, দেখো এখানে এ দেওয়া আছে, এখানে লিখবে বি, এখানে লিখবে সি, তারপর লিখবে ই এফ জি এইচ এই যে আই, এরকম করে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এটা হলো শূন্যস্থান পূরণ। তারপর আরেকটা আছে বর্ণ সাজিয়ে লেখা, যেমন দেওয়া আছে ডি বি জি সি আই আই ই জে এফ, তারপরে হলো এ এইচ। দেখো, এগুলি তোমাদের বর্ণগুলো কিভাবে দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে। তোমরা এই বর্ণগুলি কিভাবে সাজিয়ে লিখবে, দেখো দেখো কীভাবে লিখবে। প্রথমে কী লিখবে, এ লিখবে, এ, তারপর বি, তারপর সি ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। তোমরা বর্ণগুলি এইভাবে সাজিয়ে লিখবে।
তারপর দেখো তোমাদের আছে শব্দ গঠন। শব্দ গঠন তোমাদের সিলেবাসে আছে, সাজেশনে তোমাদের দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণ দিব না, আমরা যে কয়টা বর্ণ দিব সে কয়টা বর্ণ দিয়ে যেমন শব্দ গঠন করো, বর্ণ নিচের বর্ণগুলি দিয়ে শব্দ গঠন করো। তোমাদের এ থেকে জেড পর্যন্ত আমরা যে কোনো শব্দ দিতে পারি, যেমন বি দিলাম, এইচ দিলাম, জি দিলাম, তারপরে হলো আই দিলাম, ডি দিলাম, এফ দিলাম, 1 2 3 4 5 6, তারপরে ই দিলাম, এরকম এলোমেলো দেওয়া থাকবে। তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি বর্ণ দিয়ে তোমাদের শব্দ গঠন করতে হবে। কি বি, বিতে কি হয়, বিতে বল, তারপরে এইস, এইসে কি হয়, অনেক শব্দ আছে তোমরা যে কোনো শব্দ লিখতে পারো কিন্তু শব্দের নির্দিষ্ট কিন্তু অর্থ থাকতে হবে। এইসে হ্যাট, জিতে গট, জি ও এ টি গট, আইতে ইঙ্ক, ডিতে ডগ, ডি ও জি ডগ। তাহলে এখানে আমাদের শব্দ দেওয়া বর্ণ দেওয়া আছে সাতটা, সেখান থেকে আমাদের বর্ণ দিয়ে শব্দ গঠন করতে হবে পাঁচটা। তাহলে এই বর্ণ দুটো আমরা কাজে লাগালাম না, তোমরা ইচ্ছা করলে এখান থেকে বাদ দিয়ে এখান থেকে এই সব বর্ণ দিয়েও এই বর্ণগুলোর মধ্যে থেকে যে কোনো পাঁচটি বর্ণ দিয়ে শব্দ গঠন করবে। এরপরে তোমাদের কবিতা আছে, কি কি কবিতা আছে, একটা হলো পুষি ক্যাট, আরেকটা আছে হলো টু লিটল ব্ল্যাক বার্ডস, দেখো এই যে কবিতাগুলোর নাম দেওয়া আছে এই কবিতাগুলো আগে আমাদের পরীক্ষা হলে ছিল কি তোমরা এই কবিতাগুলি আমরা তোমাদের মুখে ধরতাম, কিন্তু এখন আমরা মুখে ধরব কি করে, কাজেতেই দেখে দেখে তোমরা কবিতাগুলো বাসায় দেখে দেখে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবে, যাতে একটা বানানো ভুল না হয় এবং লাইন টু লাইন তোমরা কবিতাগুলো লিখবে, চার লাইন করে লিখবে কবিতাগুলো। যে কোনো একটা কবিতা লিখবে, কবিতা আবার দুটোই তোমরা লিখবে না। তারপর আছে বারো মাসের নাম,
উত্তরই কলম লেখাবে না কমেন্ট হইছে স্যার দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে প্রশ্নটা তোমাদের উত্তর করতে হবে প্রশ্ন তো তোমাদের দিয়ে দেওয়া হবে বাড়িতে তোমরা সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো লিখবে আমি তোমাদের দেখিয়ে দিলাম এভাবে তোমরা ফলো করে লেখার চেষ্টা করবে এবং পড়া বাড়িতে পড়ালেখা করবে ঠিকঠাক মতো তোমরা সুস্থ সুন্দর থাকো এই কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি।